প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। এই করোনা দুর্যোগ পরিস্থিতিতে তোমাদের সাথে প্রাতিষ্ঠানিকভাবে তোমাদের ক্লাস নেওয়া সম্ভব হয় নাই, যে কারণে আমাদের এখন অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। তোমরা যে যেখানে আসছো ভালো থাকো, সুস্থ থাকো দোয়া করি। আর আমার আজকের বিষয় হচ্ছে ইতিহাস। ইতিহাস দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়, শিল্প বিপ্লব। ইংল্যান্ডের শিল্প বিপ্লব, 1800 শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। তোমরা সবাই জানো যে শিল্প বিপ্লব, ইউরোপের অনেক দেশ আছে, অনেক উন্নত দেশ, কিন্তু অন্য দেশে না হয়ে ইংল্যান্ডে প্রথমে শিল্প বিপ্লব ঘটল। তো শিল্প বিপ্লব ইংল্যান্ডে ঘটল, অন্য কোনো রাষ্ট্রে, ইউরোপের অনেক দেশ আছে, উন্নত রাষ্ট্র আছে, সেখানে শিল্প বিপ্লব না ঘটে শুধু ইংল্যান্ডেই ঘটল। এর পিছনে কী কারণ থাকতে পারে, তার আগে আমাদের জানা দরকার বিপ্লব কী। বিপ্লব বলতে আমরা কী বুঝি? বিপ্লব হচ্ছে রাজনীতি বলো, সংস্কৃতি বলো, ভাষা বলো, সাহিত্য বলো, রাজনৈতিক প্রেক্ষাপট, এই সমস্ত ক্ষেত্রে যখন রাতারাতি কোনো পরিবর্তন হয়, আমূল পরিবর্তন, অর্থাৎ রেডিক্যাল চেঞ্জ যেটাকে বলি আমরা, আমূল পরিবর্তন যখন ঘটতে থাকে তখন সেটাকে আমরা বলি বিপ্লব। আর ইংল্যান্ডে যে বিপ্লবটা ঘটেছে এটাকে বলা হয় শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কি? এটা ইংরেজিতে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব। তো শিল্প বিপ্লব কি, প্রথমে জানতে হবে শিল্প বিপ্লবটা কি। শিল্প বিপ্লব হচ্ছে কি, যে কলকারখানায় উৎপাদিত পণ্য আগে মেশিনারি, কলকারখানা, মেশিনপত্র আবিষ্কার হওয়ার আগে মানুষ হাতে তৈরি জিনিস তৈরি করতো, হাতে তৈরি, যেটাকে আমরা বলি কুটির শিল্প। এই কুটির শিল্পের পরিবর্তে যন্ত্র আবিষ্কারের ফলে ইংল্যান্ডে যে উৎপাদন প্রক্রিয়ার যে একটা আমূল পরিবর্তন ঘটেছে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে, সেইটাকেই বলা হয় শিল্প বিপ্লব। যেমন মনে করো একটা কাপড় বা একটা লুঙ্গি, একটা গামছা, একটা কাপড় তৈরি করতে, হাতে তৈরি করতে একটা কাপড় 2-3 দিন সময় লেগে যায়, এবং একাধিক শ্রমিকের কাজের বিনিময়ে দীর্ঘ সময় লেগে যায়। যখন একটা কাপড় মেশিনে তৈরি হবে তখন নিশ্চয়ই 1 ঘন্টায় শত শত কাপড় বের হয়ে যাবে। তাহলে কী হলো, আগে হাতে তৈরি দ্রব্য সেটা হলো ধীরগতি সম্পন্ন ছিল, যখন সেটা মেশিনে তৈরি হওয়া শুরু হলো তখন দেখা গেলো উৎপাদনের গতি প্রচণ্ড ভাগ মানে বেগে বাড়তে লাগলো, গতি বেড়ে গেল। এইটাকেই বলা হচ্ছে শিল্প বিপ্লব। অর্থাৎ কলকারখানায় তৈরিকৃত পণ্য উৎপাদন যে প্রক্রিয়া সেটাকে বলা হয় শিল্প বিপ্লব। এটা ইউরোপের একমাত্র প্রথম ঘটেছিল ইংল্যান্ডে, এই জন্যে ইংল্যান্ডকে বলা হয় যে শিল্প বিপ্লবের সূতিকাগার, এখানেই প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। তো শিল্প বিপ্লব ইউরোপ অন্যান্য দেশে না হয়ে কেন ইংল্যান্ডে হইল, সেই ব্যাপারে কিছু কিছু জিনিস না হলেই নয়, যেটা ইউরোপের অন্য দেশে ছিল না যেটা ছিল ইংল্যান্ডে। যেমন ধরো প্রথম আমরা ধরি, সেটা হলো প্রথম হলো বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার। বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার, বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার। কোনো দেশে শিল্প বিপ্লব ঘটার আগে যেটা দরকার সেটা হচ্ছে কি, যন্ত্রপাতি, নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার, যেটা ইউরোপ অন্য দেশে না হয়ে সেটা ঘটেছিল কোথায়, ইংল্যান্ডে। ইংল্যান্ডে তোমরা জানো যে হস্তচালিত বস্ত্র শিল্পের ফাঁদ ধরেই ইংল্যান্ডে মূলত এই শিল্প বিপ্লব ঘটেছিল। তো বস্ত্র কেন, ইংল্যান্ডে এই বস্ত্রের ব্যবহারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ সেখানে অত্যন্ত শীত প্রধান দেশ,
আর এই শীতের প্রকোপ থেকে তারা বাঁচার জন্য বিভিন্ন ধরনের এরা পোশাক তৈরিতে তারা খুব ই ছিল, আগ্রহী ছিল, যে কারণে বস্ত্র শিল্পের মধ্য দিয়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। যেমন ধরো 1733-এ একজন তাঁতি যারা কাপড় বোনায় তা সেই ইংল্যান্ডে, তার নাম হলো জন কে। এই ভদ্রলোক এই বস্ত্র শিল্পের জন্য একটা যন্ত্র আবিষ্কার করেছিল, সেটা তুমি জানো, সেটা হচ্ছে ফ্লাইং শাটল, যেটাকে বাংলা বলা উড়ন্ত মাকো, এই বয়ন শিল্পের জন্য, বস্ত্র শিল্পের জন্য তৈরি করেছিল। আবার দেখো 1764 সালে সেটা হলো জেমস হারগ্রিভস, সেটা সুতা কাটা জেনি, যেটাকে ইংরেজি বলা হয় স্পিনিং জেনি, সুতা কাটা মেশিন আবিষ্কার করেছিল। তারপর দেখা যায় 1769-এ আর ভদ্রলোক এডমান্ড কার্টরাইট, উনি পাওয়ার লুম আবিষ্কার করেন। 1769 সালে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করে কী হয়েছে, স্টিমবোট বা ওই যে জাহাজ, পানির জাহাজ, বড় বড় স্টিমার, এই স্টিমারগুলো এই চালনা শক্তি পায়। এই এখনও তোমরা বড় বড় জাহাজ স্টিমার যে আমরা জলপথে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যাই, পণ্য পরিবহন করি, মানুষ যাতায়াত করে, হ্যাঁ, আগে জলপথে সাগর পথে মানুষ পাড়ি দিত এক দেশ থেকে আরেক দেশে, সেটা হচ্ছে সম্ভব হয়েছে এই যে তোমার বাষ্প ইঞ্জিন আবিষ্কার করার কারণে। তারপরে আছে 1807 সালে রবার্ট ফুলটন, উনি আবিষ্কার করেন স্টিমবোট। তারপরে 1815 সালে হামফ্রি ডেভি, উনি খনির ভিতরে গিয়ে যে কাজ করা, খনি গর্ভে কাজ করার জন্য যে যন্ত্র, সেই যন্ত্র উনি আবিষ্কার করেছিলেন। তারপরে হচ্ছে এরকম ইংল্যান্ডে প্রথম টেলিফোন, টেলিগ্রাফ, তারপরে বিদ্যুৎ, এগুলো আবিষ্কার প্রথমে ইংল্যান্ডে হয়, যে কারণে ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। কারণ বৈজ্ঞানিক যন্ত্রপাতি, নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার ছাড়া এবং সেগুলি যদি শিল্পে কলকারখানায় ব্যবহার না করা যায় তাহলে শিল্প বিপ্লব সম্ভব হয় না, যেটা নাকি অন্য ইউরোপের অন্যান্য দেশ না হয়ে সেটা ইংল্যান্ডে সংগঠিত হয়েছিল। এই জন্যই ইংল্যান্ডকে বলা হয় শিল্প বিপ্লবের সূতিকাগার। তারপরে আরেকটা হচ্ছে কি, সামাজিক স্থিতিশীলতা। এখন মনে করো যদি সমাজে বা রাষ্ট্রে যদি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান থাকে, সেক্ষেত্রে শিল্প বিপ্লব ঘটানো সম্ভব হয় না। আমরা দেখি যে 18 শতকের আগে ইংল্যান্ডের টিউডার রাজবংশ শাসন করত, তো সেখানে দেখা যায় রাজা রানী এলিজাবেথ উনি সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্ম সংস্কার করে। তখন একচ্ছত্র অধিপতি ছিল, ধর্মীয় যাজকরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করত এবং ধর্ম সংস্কার করে তাদের ক্ষমতা অনেকটা খর্ব করে দেন এবং সমাজে এবং রাষ্ট্রে শান্তির ব্যবস্থা করে দেয়। আর কী করে এই সমাজে, রাষ্ট্র কী করে, রাষ্ট্র এই মধ্যবিত্ত শ্রেণী যারা ছিল তাদেরকে ব্যবসা উৎসাহিত করার জন্য রাষ্ট্র তাদেরকে অর্থ সাহায্য দিয়ে তাদেরকে উৎসাহিত করে তো ব্যবসা বাণিজ্যের দিকে। এই ব্যবসা বাণিজ্যে উৎসাহিত করার ফলে একটা বণিক শ্রেণী, ব্যবসায়িক শ্রেণীর সৃষ্টি হয় যারা মূলধন বিনিয়োগ করে কলকারখানায় এই শিল্প বিপ্লব ঘটানোর একটা সহায়ক ভূমিকা পালন করেছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে কৃষিপণ্য উদ্বৃত্ত কৃষিপণ্য থাকতে হবে। উদ্বৃত্তটা কি, উদ্বৃত্ত হচ্ছে কৃষিক্ষেত্রে যখন আমরা চাষাবাদ করি, যে কোনো জিনিস ফসল উৎপাদন করি না কেন, সেটা দেশের চাহিদা মেটানোর পর যা অতিরিক্ত সেটা হচ্ছে উদ্বৃত্ত। এই উদ্বৃত্ত পণ্য থাকতে হবে। ইংল্যান্ডে যন্ত্রের সাহায্যে এবং মান্ধাত্যামলের ম্যানর প্রথা, সামন্তবাদী প্রথা বাদ দিয়ে তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে যখন তারা বৃহৎ আকারে কৃষি, যেটাকে বাণিজ্যিকভাবে তারা পরিকল্পিতভাবে শস্য উৎপাদনের দিকে তারা ধাবিত হলো, তখন দেখা গেল যে তাদের উৎপাদন আগের চাইতে 10 গুণ 20 গুণ
হ্যাঁ 50 গুণ খালি বাড়তেই থাকলো। এই বাড়তি উদ্বৃত্ত পণ্য তারা কি মানে বিভিন্ন শহরে বিক্রি করে তাদের মুনাফা বাড়তে লাগলো। যখন তাদের মুনাফা বাড়তে লাগলো তারা অধিক মুনাফার লোভে অনাবাদি জমি যত ছিল ইংল্যান্ডে সমস্ত অনাবাদি জমিতে তারা আবাদ শুরু করে দিল। আর সে কি আবাদ? সেটা হলো কৃষিতে বাণিজ্যিক ফসল উৎপাদন করা, যে ফসল উৎপাদন করলে অর্থাৎ বহির্বিশ্বে হ্যাঁ সেই ইগুলো যাতে আমরা মানে সে ইংল্যান্ড কী করতে পারে, রপ্তানি করতে পারে, দেশে চাহিদা মিটাইয়া বিদেশে যদি সেইগুলি রপ্তানি করা যায় তাহলে দেশে রেমিটেন্স অর্থাৎ দেশে অর্থ পুঁজি বাড়তে থাকবে। এই পুঁজিগুলো আবার ব্যবসায়ীরা কলকারখানায় বিনিয়োগ করে তারা আরও ব্যাংক বিমা বড় বড় হ্যাঁ অর্থনৈতিক প্রতিষ্ঠান তারা গড়ে তোলে, এই শিল্প বিপ্লবকে তারা সাহায্য করেছিল। তারপর আসো সামাজিক রাজনৈতিক ইতিহাস গেল শ্রমিক শ্রেণী উপস্থিতি, আরেকটা হচ্ছে শ্রমিক শ্রেণীর উপস্থিতি। শ্রমিক শ্রেণীর উপস্থিতি শ্রেণীর উপস্থিতি উপস্থিতি শ্রমিক শ্রেণীর উপস্থিতি থাকতে হবে। কৃষি বিপ্লব কৃষি বিপ্লব কৃষি উদ্বৃত্তির পরে থাকতে হবে কি? তোমার শ্রমিক শ্রেণীর উপস্থিতি। এখন কলকারখানা দিয়ে বসছো, মিল ফ্যাক্টরি দিয়েছো, বড় বড় হ্যাঁ কলকারখানা তৈরি করে ফেলছো, কিন্তু সেখানে কাজ করার মতো যদি পর্যাপ্ত শ্রমিক না পাও তাহলে শিল্প বিপ্লব ঘটানো সম্ভব না। কিন্তু দেখা যায় ইংল্যান্ডের তৎকালীন 1800-এর আগে যে সেখানে জমিদাররা ভূমিদাস ল্যান্ডলর্ড এরা জমিকে তাদের নিয়ন্ত্রণ ছিল, যখন আধুনিক পদ্ধতিতে যখন চাষাবাদ শুরু করা হলো তখন এই জমিদারদের বিরাট অংশ তারা এই কলকারখানা শিল্প হ্যাঁ উদ্যোগী হয়ে গেল, শিল্প কলকারখানা বড় বড় কলকারখানা দেওয়ার উদ্যোগী হয়ে উঠল। এবং সেখানে যখন ভূমিদাসরা তারা চাকরি হারালো, ভূমিদাস হয়ে গেল, শ্রমিক উপনীত হয়ে গেল, সেই সামন্ত প্রথায় যখন সামন্ত প্রথার প্রথা বাদ দিয়া যখন তারা মানে কৃষিপণ্য অর্থাৎ ব্যবসায়িক ভিত্তিতে যখন কৃষি চাষাবাদ শুরু করলো তখন দেখা যায় ভূমিদাসরা তার শ্রমিক উপনীত হলো। এই যে শ্রমিক তখন অ্যাভেলেবল ছিল শ্রমিক পাওয়া, যেটা ইংল্যান্ডে সম্ভব হয়েছিল, এই শ্রমিক তারা কী করলো গ্রাম ছেড়ে তারা শহরে ইংল্যান্ডের বড় বড় শহরে এসে বড় বড় কলকারখানায় তারা হ্যাঁ এই শ্রমে নিয়োগ হইল। তখন অ্যাভেলেবল পর্যাপ্ত পরিমাণ শ্রমের উপস্থিতি হ্যাঁ ছিল বিধাই ইংল্যান্ডে 1800-এ শিল্প বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে। তারপর আছে ব্যবসায়িক শ্রেণীর উপস্থিতি, ব্যবসায়িক শ্রেণী বণিক শ্রেণী, ব্যবসায়িক শ্রেণীর উপস্থিতি, ব্যবসায়িক শ্রেণীর উপস্থিতি। এখন শিল্প কলকারখানা যদি প্রতিষ্ঠা না করা যায় তাহলে তো শিল্প বিপ্লব সম্ভব না, কিন্তু পর্যাপ্ত মূলধন পুঁজি দরকার। এখন ইংল্যান্ডে সেই সময়ে দেখা যায় 1800-এর আগেই ইংল্যান্ডে ব্যবসায়িক অর্থাৎ বণিক শ্রেণী উদ্ভব ঘটে। সেটা কীভাবে ঘটে? রাষ্ট্র তাদেরকে উৎসাহিত করার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে অর্থ সাহায্য দিয়ে এই ব্যবসার দিকে তাদেরকে ধাবিত করেছে, ব্যবসায় উৎসাহিত করার জন্য রাষ্ট্র হ্যাঁ প্রণোদনা দিচ্ছে তাদের, এবং যে কারণে তারা ব্যবসায় তারা হ্যাঁ উদ্যোগী হয়েছে। এই ব্যবসায়ী শ্রেণী তারা বেশি মুনাফার লক্ষ্যে বেশি উৎপাদন এবং উৎপাদিত পণ্য যাতে দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে রপ্তানি করা যায় সেই দিকে তাদের ঝোঁক বেড়ে যায়। এবং দেখা যায় এই ব্যবসায়িক শ্রেণীর এই কলকারখানায় শিল্পে অধিক মূলধন বিনিয়োগ করে তারা শিল্প বিপ্লবে সহায়ক ভূমিকা পালন করেছিল ইংল্যান্ডে। তারপর হচ্ছে কাঁচামাল সরবরাহ, কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে হবে। কাঁচামাল, কাঁচামালটা কি? কাঁচামাল হলো
শিল্প কলকারখানায় এই কাঁচামাল পণ্য সেটাকে শিল্পে পরিণত করা। যেমন মনে করো বাঁশ, তোমরা সবাই বাঁশ চিনো, এই বাঁশ দ্বারা তোমরা জানো যে কাগজ তৈরি হয়, তাহলে কাগজ কাগজ তৈরির কাঁচামাল হচ্ছে বাঁশ। তোমরা ব্যাগ, এই যে হাটে বাজারে ব্যাগ ক্রয় করো, ব্যাগ বস্তা, ওই যে চাউলের বস্তা, আটার বস্তা, গমের বস্তা, এই যে পাট জাতীয় তৈরি, তখন এই বস্তা তৈরির ক্ষেত্রে মেশিনে যখন আমি বস্তা তৈরি করব তখন সেক্ষেত্রে আমার পাট লাগবে, পাটটা হচ্ছে কি কাঁচামাল। তদ্রূপ ইংল্যান্ডে সেই সময় কাঁচামাল, কাঁচামালের সরবরাহ ছিল প্রচুর পরিমাণ। সেটা কীরকম যে আঠারো শতকের আগেই, ষোলো শতক থেকেই ইউরোপের দিকে তাকাইলে, ইউরোপের ইংল্যান্ডের দিকে তাকালে দেখা যায় এরা নৌশক্তিতে অত্যন্ত বলিয়ান ছিল। নৌশক্তি, নৌশক্তি মানে কি, অর্থাৎ তারা নৌযানে করে দেশের ইংল্যান্ড বিভিন্ন দেশে তারা নৌযান চালিয়ে তারা উপনিবেশিক শাসন গড়ে তুলেছে। যেমন দেখা যায় আফ্রিকাতে তারা উপনিবেশ গড়েছে, এর মধ্যে ভারত, আমাদের ভারত মহাদেশে তারা এসছে, কলোনিজ সৃষ্টি করেছে, উপনিবেশ সৃষ্টি করেছে, তারপরে আমেরিকাতে গেছে তারা, অর্থাৎ বিশ্বের বিভিন্ন অঞ্চলে তারা উপনিবেশ গড়ে তুলেছে। এই উপনিবেশ গড়তে গিয়ে তারা তাদের দেশের যে শিল্প কলকারখানার যে প্রয়োজনীয় কাঁচামাল, এই কাঁচামালের সন্ধান তারা পেয়ে গেছে। এবং ঔপনিবেশিক শাসন করার সুবাদে এরা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, যেমন আমেরিকা, তোমার ইউরোপে আরও অনেক দেশ আছে, ভারতবর্ষ আছে, আফ্রিকা, এই সমস্ত মহাদেশ থেকে তারা এই কাঁচামাল আমদানি করেছে এবং সেগুলি শিল্পে কলকারখানায় ব্যবহার করে তাদের শিল্প পণ্য উৎপাদনে, এই শিল্প বিপ্লবে এরা সহায়ক ভূমিকা পালন করেছে। তারপর আসো উদ্বৃত্ত পণ্যের বাজার নিশ্চয়তা। উদ্বৃত্ত পণ্যের বাজারের নিশ্চয়তা, উদ্বৃত্ত পণ্যের উদ্বৃত্ত পণ্যের পণ্যের বাজারের নিশ্চয়তা, বাজারের নিশ্চয়তা, নিশ্চয়তা, নিশ্চয়তা থাকতে হবে। সেটা কি? উদ্বৃত্ত পণ্যের বাজারের নিশ্চয়তা। এখন মনে করো যে কলকারখানায় পণ্য উৎপাদন হচ্ছে, দেশের চাহিদা মেটানোর পরে অতিরিক্ত পণ্য, যেটাকে বলে উদ্বৃত্ত অতিরিক্ত পণ্য, সেগুলি কী করব? সেগুলি নিশ্চয়ই বিভিন্ন দেশে সেগুলি কী করতে হবে, রপ্তানি করতে হবে, বিভিন্ন দেশের বাজার, সে বাজার সেখানে খুঁজে খুঁজে বাজার বের করে সেখানে মানে ইংল্যান্ডের পণ্য বিক্রি করার, হ্যাঁ, একটা ব্যবস্থা করতে হবে। তো দেখা যায় আঠারো শতকের আগেই যেহেতু ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছে প্রথম ইংল্যান্ড, এরা ঔপনিবেশিক শাসন করতে গিয়ে সেখানে তাদের দেশের পণ্য বিক্রি করার বাজার তারা খুঁজে পেয়েছে, যে কারণে ইংল্যান্ডের, হ্যাঁ, যন্ত্রের আবিষ্কার, যন্ত্রের অর্থাৎ কলকারখানা আবিষ্কৃত যে পণ্য, এই পণ্যগুলি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে, অর্থাৎ আফ্রিকা, আমেরিকা, ভারত, হ্যাঁ, এবং আরও অন্যান্য অঞ্চলেও এই ইংল্যান্ডের তৈরি পণ্য তারা বাজারজাত করেছে, হ্যাঁ, তারা বিক্রি করার একটা বাজার তৈরি করেছে। এবং তাছাড়াও তাদের ওই ঔপনিবেশিক শাসন করতে গিয়ে সে দেশ থেকে শাসন এবং শোষণের পাশাপাশি তারা সে দেশ থেকে ই করেছে, মানে অত্যন্ত মূল্যবান ধাতু, স্বর্ণ, রৌপ্য, হ্যাঁ, এবং মূল্যবান ধাতু, হ্যাঁ, যেগুলো অত্যন্ত মূল্যবান, এই সমস্ত সম্পদ তারা আহরণ করেছে, হ্যাঁ, ঔপনিবেশিক শাসন করতে গিয়ে তারা সেগুলো এনে ইংল্যান্ডকে, হ্যাঁ, ঐশ্বর্যমণ্ডিত করে তুলেছে। এবং ইংল্যান্ডের ব্যবসায়ী শ্রেণী মানে লক্ষ লক্ষ টাকার, হ্যাঁ, মালিক হয়ে গেছে, এবং এই সমস্ত টাকা তারা কী করলো, কলকারখানায় বিনিয়োগ শুরু করলো, বিনিয়োগ শুরু করার কারণে ইংল্যান্ড রাতারাতি ধনী রাষ্ট্রে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্রে উপনীত হলো। তার ইংল্যান্ডের এই মানে মানে পর্যাব মানে অনেক ধনী রাষ্ট্র হওয়ার দেখে ইউরোপের অনেকগুলো দেশ এই ইংল্যান্ডের, হ্যাঁ, বিরোধিতা শুরু করলো। দেখো ফ্রান্সের যেমন সম্রাট ছিল, ফ্রান্সের সেই সময় সম্রাট, হ্যাঁ, সে সম্রাট নেপোলিয়ন, নাম শুনেছে নেপোলিয়ন, সে এই ইংল্যান্ডের এত ঐশ্বর্য দেখে সে সহ্য করতে পারে নাই, সে কী করলো যে ইংল্যান্ডের বিরুদ্ধে সে অবরোধ ঘোষণা করলো, অবরোধ,
হ্যাঁ মহাদেশীয় ব্যবস্থা, অর্থাৎ অবরোধ, যে ইংল্যান্ডের সাথে তারা কোনো রকম কোঅপারেশন করবে না, নন কোঅপারেশন করবে, কোনো রকম সহযোগিতা করবে না। অর্থাৎ ইংল্যান্ডকে কী করো, হ্যাঁ তাদেরকে ঐশ্বর্য, ধন ঐশ্বর্য যাতে তাদের আর না বাড়ে, এই জন্য সে কী করলো, অবরোধ ঘোষণা করলো। কিন্তু তারপরেও নৌশক্তিতে বলিয়ে আন ইংল্যান্ডকে, হ্যাঁ কিছুতেই ফ্রান্স দমিয়ে রাখতে পারে নাই, নৌশক্তির বলে সেই ফ্রান্সকে পরাজিত করে ইংল্যান্ড সারা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ এবং ঐশ্বর্যশালী দেশে পরিণত হয়ে গেল। এইভাবেই ইংল্যান্ড শিল্প বিপ্লবে, তারা শিল্প বিপ্লব ঘটায়, এবং এই শিল্প বিপ্লব শুধু ইংল্যান্ডে নয়, পরবর্তী সময়ে ইংল্যান্ড থেকে অন্যান্য রাষ্ট্রে যেমন ফ্রান্স, জার্মান, হল্যান্ড, হ্যাঁ নেদারল্যান্ড, পর্তুগাল, ইউরোপের অন্য দেশে ছড়িয়ে পড়ে, এবং পরবর্তীতে আরও, হ্যাঁ সেই সারা বিশ্বেই এই শিল্প বিপ্লব, হ্যাঁ ছড়িয়ে পড়ে। কিন্তু দেখা যায় সর্বপ্রথম ইংল্যান্ডেই শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। তো আমরা শিল্প বিপ্লব সম্পর্কে, হ্যাঁ আমরা একটা মধ্যে ধারণা দিলাম, তোমরা আশা করি তোমরা পড়াশোনা করবে, পড়াশোনা থেকে ডিটাচড হবে না, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আর যেহেতু একটা করোনাকালীন একটা অবস্থা চলছে, দুর্যোগময় পরিস্থিতি, এই পরিস্থিতি তোমরা 20 সেকেন্ড ধরে হাত ভালো করে সাবান, যে কোনো সাবান দিয়ে হাত ধুয়ে, হ্যাঁ হাত ধুবে, আর মুখে বের হলেই মাস্ক, অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করে, হ্যাঁ তোমরা বের হবে, সাবধান থাকবে, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, তোমাদের হেফাজত করুক, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।